আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও আপনাদের মাঝে দারুণ একটি আর্নিং অ্যাপস নিয়ে আসলাম। তো এখান থেকে আপনারা সবাই ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন এবং সবাই টাকাটা নিতে পারবেন এখান থেকে 100%। সো এখান থেকে আপনাদের কাছে শুরুতে একটা রিকোয়েস্ট, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো গাইস, আজকের অ্যাপসটি নিয়ে চলুন আলোচনা করা যাক। তো এই অ্যাপসটির লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো যারা ভিডিও ডিসক্রিপশন বক্স চিনেন না, তাদের জন্য হচ্ছে যারা টাইটেলের উপর ক্লিক করলে কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন, অথবা আপনারা পিন কমেন্টেও কিন্তু এই অ্যাপসটা লিঙ্ক পেয়ে যাবেন। সো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন এবং ওইখান থেকে আপনার সরাসরি লিঙ্কে ক্লিক করে অ্যাপ ড্রাইভ, গুগল ড্রাইভ থেকে অথবা অন্য কোনো ব্রাউজার থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। সো চলুন এবার মূল বিষয়ের দিকে যাওয়া যাক, কীভাবে এখান থেকে রেজিস্ট্রেশন করবেন। সো শুরুতে আপনারা এইটা ডাউনলোড করে যখন ইনস্টল করে ওপেন করবেন, তখন এখানে আপনাদেরকে শুরুতে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনারা এখান থেকে কাজটা করতে পারবেন। তো ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, ফুল কন্টিনিউ করবেন, যাতে করে ভালোভাবে আপনারা এখান থেকে কাজটা করে ভালোভাবে পেমেন্টটা নিতে পারেন। আর স্কিপ করলে কিন্তু আপনারা এখান থেকে কাজটা করে পেমেন্ট নিতে পারবেন না, পেমেন্ট নিতে কিন্তু অনেক ঝামেলা হবে আর এখান থেকে আপনারা পেমেন্টটা 100% পাবেন না। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, যখন আপনারা অ্যাপসটি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পারবেন এই যে সাইন আপ নামে একটি অপশন আছে, তো আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা কী করবেন, এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন ফুল নেম, এখানে আপনার নামটা দিবেন। তারপর এখান থেকে দ্বিতীয় নাম্বার দেখতে পারতেছেন ইমেল, তো আপনার ইমেলের জায়গায় একটি ইমেল দিয়ে দেবেন আপনার। তারপর এখান থেকে দেখতে পারতেছেন বাংলাদেশের পতাকা শো করতেছে, তারপর বিডি +0880। সো এখান থেকে জিরোটা দেওয়া আছে, জিরো বাদে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, 1 থেকে আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। সো তারপর এখান থেকে দেখুন এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের জায়গায় 6 অথবা 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো তারপর এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় কোন পাসওয়ার্ড দিবেন, উপরে যেই পাসওয়ার্ডটা দিবেন সেম ওই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিবেন। সো আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তারপর এখান থেকে দেখতে পারতেছেন রেফার ফোন নাম্বার অপশনাল, সো এখান থেকে কোন নাম্বারটা দিবেন সেটা আমি ডায়াল পে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা এটা সবাই বুঝে নেবেন। সো গাইস, আমি এখান থেকে আপনাদেরকে নাম্বারটা উঠিয়ে দেখাচ্ছি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এই যে দেখতে পারতেছেন ডিসপ্লের উপর যে নাম্বারটা, এই নাম্বারটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা নোট করেও রাখতে পারেন। এই নাম্বারটা আপনারা এই রেফার কোডের জায়গায় ইউজ করবেন। সো এই দেখতে পারতেছেন এই যে রেফার ফোন নাম্বার, তো এখানে রেফার ফোন নাম্বারের জায়গায় ওই নাম্বারটা এখানে দিবেন। সো তারপর এখানে কী করবেন, এই যে দেখতে পারতেছেন সিলেক্ট জেন্ডার, অর্থাৎ এখানে কী করবেন, এই যে দেখতে পারতেছেন যদি ছেলে হন তাহলে এখান থেকে আপনারা মেল সিলেক্ট করবেন, আর যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, আর এখানে আদার অপশন আছে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর এখান থেকে দেখতে পারতেছেন অ্যাড্রেসের জায়গায় আপনারা একটি অ্যাড্রেস দিয়ে দিবেন, কোন জেলায় থাকেন সে জেলাটার নাম এখানে লিখে দিতে পারেন। সো তারপর কী করবেন, এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন এই যে আই অ্যাকসেপ্ট দি টার্মস অ্যান্ড কন্ডিশন ইউজ অ্যান্ড কন্ডিশন। সো এখান থেকে আপনারা কী করবেন, এইটার উপরে ক্লিক করে একটি টিক মার্ক দিয়ে দিবেন। সো জাস্ট এইটার উপরে ক্লিক করে একটি টিক মার্ক দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন এই যে নিচের দিকে সাইন আপ নামের যে একটা অপশন আছে, তো আপনারা এখান থেকে এই সাইন আপ নামের অপশনে ক্লিক করে দেবেন। তো সিম্পলি সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে কী করবেন আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। সাইন আপে ক্লিক দেওয়ার পর, অর্থাৎ আমি যেভাবে ফর্মটা ফিল আপ করছি আপনারা এভাবে ফর্মটা ফিল আপ করে দেওয়ার পর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। আর দেখুন আমি কিন্তু এটা টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানে টিক মার্ক দিয়ে দিয়েছি। আপনারা এভাবে দেওয়ার পরে আপনারা জাস্ট আপনাদের মানে সরাসরি অ্যাপসের ভিতরে নিয়ে যাবে এখানে যখন সাইন আপে ক্লিক করবেন। তো আমি এখন অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি। সো আপনারা অ্যাপসটার ভিতরে চলে যাবেন কাজটা করার জন্য এখন। সো কেউ স্কিপ করবেন না, স্কিপ কর কারণ স্কিপ করা অভ্যাসটা কিন্তু মানে ভালো নয়। সো এখন আপনারা কীভাবে কাজ করবেন এখন সেই অপশনটা আপনাদেরকে দেখাবো। আমিও কিন্তু এই মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি কিন্তু আগে থেকে কাজ করতেছি না। সো এখান থেকে দেখুন আমার নাম্বারটা শো করতেছে, জিরো বাদে নাম্বারটা শো করতেছে, নো প্রবলেম। সো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পারতেছেন ইনভ্যালিড ক্লিক জিরো, অর্থাৎ যেগুলো আপনি ভুল করবেন সেগুলো কিন্তু এখানে আপনার গণ্য হবে। আর এখানে যদি 3টা ইনভ্যালিড ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেবে তারা। সো তারপর এখান থেকে দেখতে পারতেছেন ব্যালেন্সটা শো করবে আপনার, তারপর এখান থেকে দেখতে পারবেন এই যে সাকসেস টাস্ক। সো এখন আপনারা কী করবেন, টাস্ক আমাদের কাজ করতে হবে, কাজ করার জন্য আমরা এখন
জাস্ট আরেকটা অপশন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখান থেকে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। এই যে দেখতে পারতেছেন জয়েন টেলিগ্রাম, এখানে ক্লিক করবেন। জয়েন টেলিগ্রামে ক্লিক করে জাস্ট অন অথবা অ্যালাউসে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তো আপনারা একটু ওয়েট করবেন এখানে। তো সিম্পলি এখানে একটু ওয়েট করার পর এখান থেকে দেখতে পারবেন এই নিচের দিকে জয়েন লেখা আসতে পারে, ওইখানে জয়েনে ক্লিক করে এখানে জয়েন হয়ে নেবেন। আর এখানে কিন্তু তারা বলতেছে একটু প্রবলেম হচ্ছে, তারা আরেকটি লিঙ্ক দিলে সেইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। সো যদি দেয় তারা এখানে লিঙ্ক, তাহলে সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করবেন, কোনো প্রবলেম নাই। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আসুন মূল কাজে, কীভাবে কাজ করবেন। এখানে কাজ করার জন্য আপনারা কী করবেন, এইখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, স্টার্ট নামের যে একটি অপশন পেয়ে যাবেন এইখানটাতে, দেখতে পারতেছেন স্টার্ট। সো এখানে স্টার্টে ক্লিক করে দেবেন। তারপর এইখানে আপনারা কী করবেন, এই যে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাকে কাজ দিয়েছে। সো এখান থেকে 7টা দিয়েছে, আপনি এখান থেকে 5টা কমপ্লিট করতে পারবেন। সো এখান থেকে 5টা আপনারা এখান থেকে কমপ্লিট করতে পারবেন। তো কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন সেই অপশনটা এখন আপনাদেরকে আমি দেখাবো। সো কাজটা করার জন্য এখান থেকে দেখতে পারতেছেন এই যে বিজনেস, তারপর এখান থেকে কোম্পানি। সো এগুলো আপনারা কী করবেন, এখান থেকে শুরুতে আপনারা করার কাজটা করার জন্য এটা দেখতে পারতেছেন একটু সাদা পর্যায়ে। সো আপনারা এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন অ্যাডমিন কিন্তু ইমপ্রেশন দিয়েছে 20টা, আমাদের এখানে একটা কমপ্লিট করা আছে আর একটা সাধারণত কমপ্লিট করাই থাকে। সো এটা যেহেতু আমরা আসছি এখানে কাজটা করার জন্য, সো এখন আমরা কাজ করবো। আর এই 20টা ইমপ্রেশন কমপ্লিট করে একটি ক্লিকের কাজ করলে কিন্তু আমরা এখান থেকে আর কি 2 টাকা পেয়ে যাব। সো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। তো এখান থেকে দেখুন একটা কোশ্চেন করছে আমাদেরকে, এখন এই মানে অ্যান্সার দিতে হবে আমাদেরকে, সঠিক অ্যান্সার দিতে হবে। তো সঠিক অ্যান্সার কীভাবে দিবেন প্রত্যেকটা সেটা আমি দেখাচ্ছি। নিচের দিকে দেখতে পারতেছেন অ্যান্সার, সো এখান থেকে অ্যান্সার এই দেখতে পারতেছেন যেটা দেওয়া আছে আপনারা সেটা দিবেন। এই যে দেখুন এখানে কিন্তু অ্যান্সার এই যে এইটা দেওয়া আছে, এখানে লেখা আছে স্পষ্টভাবে, তো আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করলে কিন্তু সঠিক হলে আপনার এখানে সবুজ কালার উঠবে, আর যদি ভুল হয়ে যায় তাহলে লাল কালার উঠবে। তো এখানে জাস্ট একটু ওয়েট করবেন, এখান থেকে যখন 5 সেকেন্ড ওয়েট করার পর এখান থেকে বলবে ব্যাক করুন, তখন আপনারা ব্যাক করবেন। তো আমি এখানে ব্যাক করতেছি। তো এখান থেকে দেখুন এই যে আবার লেখা আসছে এখানে ইন্ডিয়া অ্যান্সার, সো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করলাম। তারপর দেখবেন আবারও কিন্তু একটি অ্যাড চলে আসছে, সেখানে কিন্তু কোনো অ্যাড প্রবলেম হবে না আপনাদের। তো মাত্র 5 সেকেন্ড ওয়েট করার পর এখান থেকে দেখতে পারবেন, এই দেখতে পারতেছেন ব্যাক করুন, এখানে ব্যাক করুন লেখা যখন আসবে আপনারা ব্যাক করে দেবেন। সেভাবে ব্যাক করবেন, এখান থেকে এভাবে 20টা কমপ্লিট করবেন। তো আমি এখান থেকে 20টা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি ক্লিকের কাজটা কীভাবে করবেন। সো আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন, তাছাড়া তো কিছুই বুঝতে পারবেন না। তো এখান থেকে হয়তো আপনারা ভুল অ্যান্সার দিলেও কোনো প্রবলেম হবে না, তবে আপনারা সবাই সবসময় সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে যেটা শো করবে এইটাই আপনারা দিবেন। তো আমি এখান থেকে দেখুন এই যে দিয়ে দিচ্ছি, আপনারা এভাবে দিবেন। তারপরে কিন্তু সাথে সাথে অ্যাড চলে আসবে, অ্যাডের কোনো প্রবলেম নেই, দেখতে পারতেছেন খুব ভালো অ্যাড আসতেছে। তো আপনারা সবাই এখানে কাজ করবেন। আর এখান থেকে দেখতে পারতেছেন যে ব্যাক করুন লেখা আসবে, আপনারা ব্যাক করে দেবেন। তো আমি এখান থেকে 19টা কমপ্লিট করে আবার ভিডিওটি কন্টিনিউ করতেছি। আমার দেখুন এখানে 9টা কমপ্লিট দেখাচ্ছে, 19টা এই পাশে কমপ্লিট হওয়ার পর ভিডিওটি আবার কন্টিনিউ করতেছি। তো ফাইনালি দেখুন আমি কিন্তু এখানে কিন্তু 19টা কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমাকে 20টা কমপ্লিট করতে হবে, এই জন্য আমি আবারও এখান থেকে সিলেক্ট করতেছি। তো আপনারা এখান থেকে সবসময় সঠিকটা সিলেক্ট করার চেষ্টা করবেন। তো আমি সঠিকটা সিলেক্ট করে দিলাম, আর ভুল অ্যান্সার দিলে কিন্তু এখানে লাল কালার চলে আসবে। তো এখানে জাস্ট ব্যাক করুন অপশনটা চলে আসলে আপনারা ব্যাক করে দেবেন, ব্যাক করুন লেখাটা আসবে তখন ব্যাক করবেন। আর আপনার খবরদার যেন এই মানে এই অ্যাডগুলোতে ক্লিক করবেন না, এই 20টা পর্যন্ত অ্যাড দেখলেন আপনি এই অ্যাডগুলোতে ক্লিক করবেন না। যে অ্যাডে আমি ক্লিক করতে বলবো শুধু সেই অ্যাডে ক্লিক করবেন, তাছাড়া অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনার আইডিটা তারা ব্যান করে দেবে। আর আপনারা কী করবেন, এখান থেকে 5 সেকেন্ডের আগে যতক্ষণ পর্যন্ত ব্যাক করুন না লেখা আসবে তার আগে যদি আপনি ব্যাক করে দেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা ব্লক করে দিবে। সো আমার এইভাবে কিন্তু একটা অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। তারপরে আমি আবার ফোনটা রিস্টার্ট করে তারপরে আবার কাজ করতেছি। সো এখান থেকে একটা ফোনে কিন্তু 2টা অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন না। তারপরে এখান থেকে দেখতে পারতেছেন এই যে 20টা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখান থেকে আমাকে কিন্তু আবার একটি প্রশ্নের অ্যান্সার দিতে বলতেছে, তো আমি এখান থেকে আরেকটি প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছি। সো একটু ওয়েট করবেন এখান থেকে, তো আমাদেরকে যখন ব্যাক করতে বলবে আমরা ব্যাক করে দেবো এখান থেকে। তো এখান থেকে একটু ওয়েট করবেন আপনারা। তো
তো এখান থেকে দেখুন, যখন আপনার দুই পাশে 20 নাম্বার হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে একটি ক্লিকের কাজ করতে হবে। অর্থাৎ আপনার দেখতে পারবেন এই যখন এই পাশেও 20টা হয়ে যাবে, এই পাশেও 20টা হয়ে যাবে, তখন আপনারা যে ক্লিক করবেন মানে যে কুইজটা দিবেন, দেওয়ার পরে আপনার এখান থেকে যে অ্যাডটা আসবে এই অ্যাডের উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি এই অ্যাডের উপরে ক্লিক করতেছি। সো গাইস, এই অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে একটা অন্য ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। সো জাস্ট এখান থেকে 2 মিনিট ওয়েট করবেন, তারপর যদি আপনাকে অটোমেটিক ব্যাকে নিয়ে যায় তারা, তাহলে তো ভালো। আর আর যদি না নেয় তাহলে 3 মিনিট ওয়েট করবেন, 3 মিনিট পরে আপনি নিজে নিজে ব্যাক করে চলে যাবেন। যদি 2 মিনিটের পরে যদি আপনাকে অটোমেটিক নিয়ে যায় ব্যাকে, তাহলে ভালো। আর যদি না নেয় সেক্ষেত্রে আপনি 3 মিনিট ওয়েট করে তারপরে ব্যাক বাটন প্রেস করবেন। সো গাইস, আমি এখানে 2 মিনিট ওয়েট